আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর বিষয়বস্তু বেগুন গাছের সাধারণ পরিচর্যা। তো বন্ধুরা, যারা ছাদ বাগান করছেন, তারা যারা বেগুন গাছ লাগাচ্ছেন, তারা অবশ্যই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং এই বেগুন গাছ নিয়ে অনেক ভিডিও আছে আমার চ্যানেলে, সেগুলো দেখবেন। তো আমি তিনটি বেগুন গাছ লাগিয়েছি, একটি হলো অন্যান্য গাছের পাশে, আর একটি বেগুন গাছ দেখতে পাচ্ছেন আমি ড্রামে লাগিয়েছি। আরেকটি বেগুন গাছ দেখবেন আমি বস্তায় মাটি ভরে সেখানে লাগিয়েছি। তো বস্তায় যে ভিডিওতে যে বেগুন গাছ দেখছেন, এখানে এর আগে এই একই জায়গায় আমি বেগুন গাছ লাগিয়েছিলাম। এক বছর ধরে বেগুন খাচ্ছিলাম, আমার চ্যানেলে গেলেই দেখতে পারবেন সেখানের ভিডিওটা। অসংখ্য অসংখ্য বেগুন ধরেছিল। তো যাই হোক, আজকে আপনাদের সাধারণ পরিচর্যা সম্পর্কে জানাবো। বাজার থেকে চারাগুলো কিনবেন, চারাগুলো লাগানোর ঠিক 10-12 দিন পরেই দেখবেন, খেয়াল করে দেখবেন পাতাগুলো, কয়েকটি পাতা এরকম রোগাক্রান্ত হয়েছে। সেই পাতাগুলো আপনারা প্রথমত ছিঁড়ে পুড়ে অথবা দূরে কোথাও ফেলে দেবেন। যতগুলো পাতাই দেখবেন এরকম খারাপ অবস্থা, সবগুলো পাতা আপনারা ছিঁড়ে ফেলে দেবেন। আরেকটি বিষয় হলো, আপনারা যারা ছাদ বাগান করেছেন, নতুন নতুন চারা কিনেন লাগান, দেখবেন সবগুলো চারাই কিন্তু বাঁচে না। তো আমি একটি ভিডিও আপনাদের জন্য বানিয়েছি, পরবর্তী ভিডিওতে দেব এর করণীয়, নতুন চারা কেনার পরবর্তী করণীয়, সেই ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন। এবং আমার চ্যানেলের যারা নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই, অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে কথা হবে। আল্লাহ হাফেজ।